আসসালামু আলাইকুম সবাইকে সুরেশ কুকবুকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে খুবই সহজ কিন্তু অসম্ভব মজার একটি সবজি ভাজি করে দেখাবো সেটি হচ্ছে জুখিনি ভাজি সবজি ভাজি কিন্তু আমরা কম বেশি সবাই করে থাকি আমি আজকে যেভাবে ভাজিটি করে দেখাবো এইভাবে জুখিনি অথবা বাঁধাকপি বা যে কোনো সবজি ভাজি আপনারা করতে পারবেন আর এই রেসিপিটি কিন্তু অসম্ভব মজার সহজ কিন্তু মজার যারা দেশের বাইরে থাকেন অনেকেই সামারে বাসার পিছনে জুখিনি লাগিয়ে থাকেন অনেকে আবার ফার্মার্স মার্কেট বা রেগুলার স্টোর থেকে কিনে জুখিনি রান্না করে খেয়ে থাকেন ছবিতে যে জুখিনিটি দেখতে পাচ্ছেন সেটিও আমার বাসার পিছনের বাগানে করা আর কি দোকানের চেয়ে হোম জুখিনির সাইজগুলি কিন্তু অনেক বেশি বড় হয়ে থাকে সাধারণত আর তাই সেগুলো দিয়ে আমরা ভাজি বা যে কোনো ধরনের তরকারি রান্না করে থাকি আমি আমার পরের ভিডিওতে কীভাবে জুখিনি লাউর মতো রান্না করে খাওয়া যায় সেটিও করে দেখাব ইনশাল্লাহ চলুন তাহলে দেখে নিই কীভাবে আমি রান্নাটি আজকে করব এই জুখিনিটিকে আমি আলু ভাজি যেভাবে করি আমরা ঠিক ওইভাবে কেটে নিলাম আধা চা চামচ হলুদ পাউডার এক চা চামচ জিরা পাউডার আর আমি নিয়েছি চার ভাগের তিন চার চামচ শুকনা লাল মরিচ পাউডার আর সাথে আন্দাজ মতো লবণ একটা জিনিস মনে রাখতে হবে যে সবজি যে কোনো বা বিশেষ করে দেশি সবজিতে কিন্তু মশলা অনেক কম ব্যবহার করতে হবে তা না হলে সবজির যে রিয়েল ফ্লেভারটা থাকে সেটা অতিরিক্ত মশলার কারণে হারিয়ে যায় এই চারটি মশলা আমার ভাজিটির জন্য খুবই স্পেশাল পাঁচ ফোড়নের সবগুলো মশলা এখানে নেই এবং এটার পরিমাণটুকু আমি যেভাবে বলবো ঠিক এইভাবে দিলে জুখিনি ভাজি বা বাঁধাকপি যে কোনো ভাজি খেতে খুবই সুস্বাদু হয় এক চা চামচ ফ্যানেল সিডস বা মৌরি আধা চা চামচ ভাজা জিরা আধা চা চামচ কালি জিরা এবং আধা চা চামচ মেথি এবং সবগুলোরই আস্ত বীজ নিতে হবে আস্ত মরিচ এবং ধনে পাতা কুচি আমরা আন্দাজ মতো নিব যে যেমন পছন্দ করি আর সামান্য তেল নিতে হবে পেঁয়াজ কুচি নিয়েছে আধা কাপের চেয়ে আর বেশি প্রথমে অল্প তেলে আস্ত মশলার মশলার বীজগুলি ফোড়ন দিয়ে নিতে হবে ভালোভাবে একটু খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় সেজন্য চুলার আঁচ কিন্তু খুব বেশি বাড়ানো যাবে না সুন্দর একটি গন্ধ যখন বের হবে ভাজা ভাজা হয়ে গেলে তখনই পেঁয়াজটা অ্যাড করে দিতে হবে পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে কিছুটা ট্রান্সপারেন্ট হয়ে আসলে তারপরেই জুখিনি স্লাইসগুলি দিয়ে দিতে হবে আর এই ভাজিটি করার জন্য কিন্তু সবসময় একটি ছড়ানো প্যান নিতে হবে জুখিনিগুলো দেওয়ার সাথে সাথেই যে গুঁড়া মশলাগুলো ছিল ওইগুলো এবং লবণ আমি দিয়ে দিব তারপর ভালোভাবে নাড়াচাড়া করে মশলাগুলি মিশিয়ে জুখিনিটির আঁচটা আর একটু বাড়িয়ে দিতে হবে জুখিনি থেকে কিন্তু অনেক পানি বের হয় তাই ভাজি করার সময় আমি আজকে জুখিনির ভাজিটার যে প্যানটা সেটি ঢাকনা দিয়ে ঢাকবো না আমি যদি আজকে জুখিনির তরকারি করতাম তাহলে ঢাকনা দিয়ে ঢেকে দিতাম কিন্তু যেহেতু ভাজি করছি তাই ঢাকনাটা আর ব্যবহার করব না একটু জালটা বাড়িয়ে দিয়ে সামনে দাঁড়িয়ে একটু পর পর ভাজিগুলি নাড়াচাড়া করে দিব যেন সবগুলি স্লাইসি সমানভাবে রান্না করা হয় ঝুঁকিনি ভাজি বা জুকিনির তরকারি কিন্তু রান্না করতে খুবই অল্প সময় লাগে খুবই নরম হয় সেজন্য খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমার ঝুঁকিনি ভাজিটি কিন্তু করা প্রায় হয়ে এসেছে এই এই পর্যায়ে আমি কাঁচামরিচগুলো একটু ফেরে দিবো আর ধনেপাতা কুচিগুলো উপরে একটু ছিটিয়ে দিব তারপর চুলাটি বন্ধ করে দিব এই তো হয়ে গেল খুব অল্প সময়ে করা আমার সহজ এবং মজাদার ঝুঁকিনি ভাজি এবার আমি পরিবেশনের জন্য একটি প্লেটে ঢেলে নিচ্ছি সকালে নাস্তার জন্য সাদা রুটির সাথে কিন্তু ঝুঁকিনি ভাজি খেতে খুবই মজার আমার বাসায় এটি খুবই পপুলার এবং সাথে সাদা ভাত ডাল দিয়ে খেতেও এই ভাজিটি খুবই মজা আপনারা অবশ্যই বাসায় এই জুকিনি ভাজিটি করে ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো আর আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি আজকেই সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেশি করে শেয়ার দিয়ে এবং লাইক দিয়ে আমার পাশেই থাকবেন তাহলে আজকে আসি আসসালামু আলাইকুম